সাদা সাদা কালা কালা রং জমিতে সাদা কালা ঠান্ডা জলের বোতল সিং জল আজকে আবার আমরা এসে গেছি শিয়ালদা স্টেশনে। অন্যান্য দিনের মতো আজকেও শিয়ালদা স্টেশনে একই রকমের ভিড় চোখে পড়ছে। এখন বর্ষাকাল, একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তাই স্টেশন চত্বরে জল জমে আছে। এই বর্ষাকালে জঙ্গলের রূপ দেখার জন্যেই আজকে আমরা এখান থেকে ট্রেনে চড়ে বসবো। এবার আমরা যাচ্ছি ডুয়ার্স, আর আমাদের ট্রেন আজকে এখান থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। সন্ধেবেলার এই আলো ঝলমলে স্টেশনটা দেখে তো মন খুব ভালো হয়ে গেল, আর এরপরে তো আছে ট্রেন ধরার এক্সাইটমেন্ট। তাই বেশি দেরি না করে আমরা ঢুকে পড়লাম স্টেশনের ভিতরে। আমাদের সামনে শিয়ালদা স্টেশনের টিকিট কাউন্টার, আর আছে রিটায়ারিং রুম। IRCTC অ্যাপ থেকে এই রিটায়ারিং রুম বুক করতে পারেন। সামনেই দেখতে পাচ্ছি ওয়াও মোমোর দোকান, সামনেই আছে IRCTC-র ফুড প্লাজা, আর আছে জন আহার। এই স্টেশনে এসে খাবার পাওয়ার কোনো অসুবিধা নেই, যদি বাড়ি থেকে খাবার নাও আনতে পারেন খাবার এখানে পেয়ে যাবেন। এছাড়াও স্টেশনের মধ্যে KFC-র পাশেই আছে শিয়ালদা স্টেশনের ওয়েটিং রুম। এখানে এসে ওয়েটিং রুমে পার হেড পার আওয়ার 10 টাকা করে দিয়েই ব্যবহার করা যায়। যদি ট্রেনের টাইমের অনেক আগেই এখানে এসে যান তাহলে কিন্তু এই ওয়েটিং রুম ব্যবহার করতে পারেন। আর এই স্টেশনে আছে এক্সিকিউটিভ লাউঞ্জ, আগে চলে এলে এই এক্সিকিউটিভ লাউঞ্জও ব্যবহার করতে পারেন। জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেন যাত্রার কথা মনে পড়লেই যে ট্রেনটির কথা আমাদের প্রথম মনে আসে সেটি হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আর আমাদের 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে 12 নম্বর প্ল্যাটফর্মে, আর আমরা এখান থেকে যাব নিউ মেল জাংশন পর্যন্ত। ট্রেনে ইতিমধ্যেই মালপত্র তোলা শুরু হয়ে গেছে। এই ট্রেনটি শিয়ালদা থেকে আলিপুরদুয়ার যায়, আর প্রতিদিন রাত 8:35 শিয়ালদা থেকে ছাড়ে। এবার আমাদের টিকিট আছে S1-এ, অর্থাৎ স্লিপার ক্লাসে। এই ট্রেনে একটি AC ফার্স্ট টিয়ার, একটি AC 2 টিয়ার, 3টি AC 3 টিয়ার আর 9টা স্লিপার ক্লাস আছে। এছাড়াও 3টা জেনারেল আনরিজার্ভড এবং 2টো SLR অর্থাৎ সিটিং কাম লাগেজ রেক কোচেস রয়েছে। শিয়ালদা থেকে নিউ মেল জাংশন পর্যন্ত ট্রেনের ভাড়া স্ক্রিনে দিয়ে দিলাম। এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, তাই খাবার হয় আপনাকে বাড়ি থেকে আনতে হবে অথবা বাইরে থেকে কিনতে হবে। এই ট্রেনটির কোচগুলি কিন্তু পুরনো ICF কোচ, তাই এর কোচগুলির অবস্থা খুব একটা ভালো নয়। এই হচ্ছে স্লিপার ক্লাসের ভিতরের চার্জিং পয়েন্ট, সিটের পাশেই আছে একটি আয়না। এই হচ্ছে সাইড লোয়ার আর সাইড আপার সিট, আর এইগুলি হলো বাকি লোয়ার মিডল আর আপার সিটগুলি। আর এটি হলো টয়লেটের সামনের বেসিন। স্লিপার ক্লাসের টয়লেট খুব একটা পরিষ্কার নয়। রাত্রি 8:35 আমাদের ট্রেন ছেড়ে দিল। শিয়ালদার পরবর্তী স্টেশন কিন্তু বিধাননগর, এখানে কিন্তু ট্রেন দাঁড়াবে 1 মিনিটের জন্য। আমাদের ট্রেন ছেড়েছে রাত্রি 8:35। আমরা যেহেতু ডুয়ার্স যাচ্ছি তাই আমরা নামবো নিউ মেল জাংশনে,
আর কাঞ্চনকন্যা এক্সপ্রেস আমাদের পরের দিন সকাল 9:10 নিউ মেল জাংশনে নামাবে। এই মুহূর্তে আমাদের ট্রেনের স্পিড 48 কিলোমিটার পার আওয়ার, এবার বেড়ে হলো 84 কিলোমিটার। এই ট্রেনটির কোচ যেহেতু পুরনো ICF কোচ, তাই এর ম্যাক্সিমাম স্পিড 110 কিলোমিটার পর্যন্তই হয়। এখন ট্রেন আছে কামারকুণ্ডু স্টেশনে। কামারকুণ্ডু স্টেশনে ট্রেনের অ্যারাইভাল টাইম ছিল 9:31, আর এখন কিন্তু 9:31 বাজে। এটি বর্ধমান স্টেশন। এই স্টেশনে ট্রেনের অ্যারাইভাল টাইম হচ্ছে 10:13, আর এখানে ট্রেন 5 মিনিট দাঁড়ায়। অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ার পালা, দেখা হচ্ছে কাল সকালে। সকাল হয়ে গেছে আর আমরা একদম এসে পৌঁছে গেছি বারসই জংশনে। বারসই জংশনে ট্রেনের অ্যারাইভাল টাইম হচ্ছে 4:56, আর এখান থেকে ডিপার্চার টাইম হচ্ছে 4:58। স্টেশনের ঘড়িতে এখন বাজে 4:59, মানে আমাদের ট্রেন কিন্তু ঠিক টাইমেই চলছে। এই বারসই জংশন কিন্তু বিহারের একটি স্টেশন। আমরা এসে গেছি ডালখোলা স্টেশনে। এই ডালখোলা স্টেশনটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের। বারসই জংশনে ট্রেনটি ছিল বিহার রাজ্যে, আবার এখন চলে এসেছে পশ্চিমবঙ্গে। এখানে ট্রেন ঢোকার কথা 5:21, কিন্তু এখন ঘড়িতে বাজে 5:20। এখানে ট্রেন দাঁড়াবে 2 মিনিট। এখন ট্রেনের স্পিড প্রায় 100 কাছাকাছি, আর আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে কিষানগঞ্জ। আমাদের ট্রেন যতক্ষণে কিষানগঞ্জ স্টেশনে এলো, ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই কিষানগঞ্জ কিন্তু আবার বিহারের একটি স্টেশন। ডালখোলার পর কিষানগঞ্জ পার করে আমাদের ট্রেন এখন এসে গেছে আলুয়াবাড়ি রোড জংশনে। এই স্টেশনটিও আমাদের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে অবস্থিত। তবে ঘড়িতে এখন বাজে 6:42, কিন্তু এখানে আমাদের ট্রেনের অ্যারাইভাল টাইম ছিল 6:10, আর ডিপার্চার টাইম ছিল 6:12, তার মানে আমাদের ট্রেন আধ ঘন্টা লেটে চলছে। আমাদের ট্রেন এখন মহানন্দা নদীর পাশ দিয়েই যাচ্ছে, আর কিছু দূরেই নেপাল আর ভারত সীমান্তে বয়ে চলেছে মেচি নদী। আর আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে ঠাকুরগঞ্জ। কাঞ্চনকন্যা এক্সপ্রেস এখন ঠাকুরগঞ্জ স্টেশন পার করছে। এই স্টেশনটি বিহারের কিষানগঞ্জ জেলায় অবস্থিত। এই স্টেশনটির নামকরণ হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের নাম থেকে। এই অঞ্চলের কাছাকাছি নেপাল আর ভারত সীমান্তে প্রবাহিত হচ্ছে মেচি নদী। মেচির এ প্রান্তে যেমন এই ঠাকুরগঞ্জ আছে, আর ওই দিকে আছে নেপালের পৃথ্বীনগর। সকালবেলা ট্রেনে ঝালমুড়ি, চা ইত্যাদি বিক্রি হচ্ছে।
আমরা এখন আছি নকশালবাড়ি স্টেশনে। এই স্টেশনটিও ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত। এখানে ট্রেনের অ্যারাইভাল টাইম হচ্ছে সকাল 7:08। আমাদের ট্রেন কিন্তু এখানে এসেছে প্রায় 7:35। নকশালবাড়ি স্টেশনের পর থেকে দৃশ্যপটে পরিবর্তন হতে শুরু করল। আস্তে আস্তে চারিদিকে সবুজ গাছপালা বাড়তে শুরু করেছে। এবার ট্রেনের দুপাশে চা বাগান দেখা যাচ্ছে। যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ চায়ের বাগান। এ এক অপূর্ব দৃশ্য। এখন আমরা আছি বাগডোগরা স্টেশনে। এই স্টেশনে ট্রেনের অ্যারাইভাল টাইম ছিল 7:27, আর ডিপার্চার টাইম ছিল 7:29। কিন্তু স্টেশনের ঘড়িতে এখন বাজে 7:50, মানে ট্রেন অনেকটাই লেটে চলছে। আমি যেন কি তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি, বসন্ত কালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমিতে সাদা কালা, আমি মন পা গেলা বসন্ত কালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি। আমরা কিন্তু চলে এসেছি শিলিগুড়ি জাংশনে। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে এলে এটা একটা সুবিধা যে আপনি কিন্তু শিলিগুড়ি জাংশনেও নামতে পারেন। নর্থ বেঙ্গল অথবা সিকিম যাওয়ার জন্য যদি মনে করেন শিলিগুড়ি থেকে বাস ধরবেন অথবা শিলিগুড়ি থেকে গাড়ি নেবেন, তাহলে কিন্তু এই ট্রেনে আসলে সুবিধা হবে। এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিলিগুড়ি জাংশন থেকে আলিপুরদুয়ার পর্যন্ত পুরো অঞ্চলটাই ডুয়ার্সের জঙ্গলের মধ্যে দিয়ে যায়। আর এই অঞ্চলের মধ্যে পড়ে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সেবক রেলওয়ে ব্রিজ, তিস্তা তোর্ষা জলঢাকা নদী, এছাড়া আছে চা বাগান, গরুমারা ন্যাশনাল পার্ক, বক্সা টাইগার রিজার্ভ, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, আর আছে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। কাঞ্চনকন্যা এক্সপ্রেস কিন্তু এখন ডুয়ার্সের জঙ্গল চিরে ছুটে চলেছে। আর বর্ষাকালের এই প্রকৃতি, বর্ষাকালের এই বনভূমি যেন সবুজে সবুজ হয়ে আছে। এত সুন্দর দৃশ্য যে চোখে না দেখলে বলে বোঝানো যাবে না। এই অঞ্চলের ওপর দিয়ে যখন ট্রেন যায় তখন ট্রেনের গতি খুব কম থাকে, কারণ এই ট্রেন লাইনের ওপর দিয়ে জন্তু জানোয়াররা চলাচল করে। আমরা এতক্ষণে এসে গেছি নিউ মেল জাংশনে। গতকাল রাত থেকে আজ পর্যন্ত প্রায় 640 কিলোমিটার রাস্তা পার করে আমরা এখানে এসে পৌঁছেছি। এখন বাজে সকাল 9:50, ট্রেন 40 মিনিট লেটে পৌঁছেছে। সে যাই হোক, আমরা আমাদের ডুয়ার সফরের আনন্দে বাইরে বেরিয়ে আসার রাস্তা খুঁজতে লাগলাম।